হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা আমাদের বিলাতে বাড়ি যাচ্ছি ডুবলিগুড়িতে। তো এই সাইকেলে করে আমরা রওনা দিয়েছি বিলাতি বাড়ির দিকে। এদিকে পরে বিলাতি বাড়িতে তো পৌঁছে যাব। তারপর এখানে রাস্তা তো এই যে পৌঁছে গেছি আমাদের বিলাতি বাড়ি, এই যে দেখছো, এইটা এখানে ডব কাটা হবে, আর এইটা হচ্ছে আমরা সাইকেল করে আলি, আর ওই যে দড়ি ডব কাটার, আর এই যে কোদাল, এই যন্ত্রটা সাহায্যে কুড়া হবে। তো ছাই দেয় আমরা সাইকেল দেখা এবার এমব। তো ঠিক আছে, ভিডিওটা দেখো এবার আমরা। তো আমরা আমাদের ডব কাটা এই গামছাটা বাঁধে নিয়ে আরম্ভ করে দিব। ডবটা কাটবো 1.5 ফুট এটা ছাড়িয়ে। তো ওই যে ওইদিকে ডব কাটছি, এই দেখতে থাকো। মাটিটা পুরো তাতে গেছে, পাগিলে একদম পুরো জুত লাগছে। হ্যাঁ তো সেই চপ্পল পরতে হবে, নাহলে হচ্ছে না। তো এই ভাদুরা রোদে মানে থকে গেলে এখানে তিন ডব কাটার পর তো জিরে আসি, এখন জল তলটুকু খাবো, তারপর ঘুরে আবার শুরু করব। যে রোদ দিছে ঘামা করেছে। হ্যাঁ আর গোবরটা তখন কালকে দেওয়া হবে, তখন জল খাবো। সকালে একটু ডাকছে, যে দিকটা বাকি আছে তাহলে আমাদের ডবগাটা হয়ে গেল এই দিকটা, তারপর সিনে নিয়ে ঘর যাও। তো আমাদের আর খানে একটা গুঁড়ো হয়ে গেল, এবারটুকু জল খাবো, জল আনতে যাবো। এখানে একটা নলবুক আছে, তারপর এই পাখিটা শেষ করে দেবো। তো ভিডিওটা অফ করলে এই রোদে ভাদরা রোদে মানে কুড়ুয়া মানে বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কি হিট হয়ে যাচ্ছে, খালি পায়ে চলা মুশকিল হয়ে যাচ্ছে। তো সেইটাই আমরা এখানে জল খাই, জিরে আনি লি, তারপর বাকিটা শেষ করব। পাড়কিয়া বসছে না রে ভাই, মাটি এ যা পাড়কিয়া বাজাবো জান যা হবে। তো এরকম কুড়ার পর তারপর গোবর দিয়ে হবে, তারপর লাগা হবে, তবে বিলাতি গাছ হবে, না তো সব সব শীর্ষাসন হয়ে ফুটন যাবে উপর দিকে শিকড় লাগে। তো আর জিরে আনি লিটুকু, তারপর আমরা ঘুরে ঠেসছি, বন্ধ করছি এখানে ঘুরে। তো আমাদের জিরিয়া হয়ে গেল, এবার আমরা এটি বাকিটা শেষ করব, তারপর ঠেসে যাচ্ছি এই যে এদিকটাই আছে, তারপর আমরা স্নান করব। এখানে ওই যে বাঁধটা দেখাচ্ছে সে বাঁধটা স্নান করব। সেই কুড়া অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য জিরে আনি জিরে কুড়া হবে। তো বেশি দেরি না করে আমরা কুড়া স্টার্ট করে ভিডিওটা অফ করছি। তো ঘুরে একবার আমরা কুড়ার পর জিরিয়াতে আরম্ভ করেছি। তো এইখানে জিরিয়াতে জিরিয়াতে এই কিছুগুলা ঘাস বীজ বাছেলি পাওয়াই গেল, এলে হচ্ছে ঘাস বীজ। তো সেই অনেক
ক্ষেত্রে মানুষে বলে যে কোনো ঘাস বীজ বটে, সেই ঘাস বীজ হচ্ছে সব সময় পাওয়া যায়, কিন্তু অন্য কোনো জিনিস পাওয়া যায় নাই। তাহলে সেই এই ঘাস এই ঘাস এই হচ্ছে এলিয়া ঘাস বীজ, সেইগুলার কথা বলে থাকে। তো ঘাস বীজটা ঘুরি আমরা এবার ঘুরতে আরম্ভ করবো, উঠে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটাই শেষ ভিডিওটা।